হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শর্মা হাউজে গ্রিল চিকেনের সাথে যে সসটি সার্ভ করা হয় সেই সসটি। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে এটি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে। তবে রেসিপিটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মিষ্টি দই, তারপর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, বড় রসুন কোয়া হলে 2 কোয়া দিবেন। দিয়ে দিচ্ছি 2টি কাঁচা ঝাল এবং 1 টেবিল স্পুন লেবুর রস। আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে টক দই ব্যবহার করবেন এবং সাথে কিছুটা চিনি অ্যাড করবেন। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সরিষা, যদি সাদা সরিষা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 1 টিস্পুন ব্যবহার করবেন। এবার সব কিছু একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটি সালাদ ড্রেসিং হিসেবেও ব্যবহার করতে পারেন। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মেয়োনিজ এবং 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। তারপরে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করছি 1.5 টেবিল স্পুন আচারের তেল। আপনারা চাইলে যে কোনো আচারের তেল আপনারা ব্যবহার করতে পারবেন। এবার একত্রে মিশিয়ে নিলেই সস রেডি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই সসটি যে কোনো ফাস্টফুডের সাথে ব্যবহার করতে পারেন অথবা বার্গারের ভেতরে ইউজ করতে পারেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি সসটির ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আজকে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।